আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন গ্রুপ ফ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে হচ্ছে আমরা দেখাবো আমরা যে ক্ষীর গাছ লাগাচ্ছি তো খিরে গাছগুলা কিভাবে লাগাচ্ছি এই নতুন পদ্ধতি সেটা আপনাদেরকে দেখাবো আসলে বিনা খরচ বলতে যে আমরা মাছের মাচা দিয়ে থাকি চালি দিয়ে থাকি বাঁশে দিয়ে যাতে খিরে গাছগুলো উঠতে পারে আমরা নতুন একটি পদ্ধতিতে খিরে গাছ লাগাবো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ই রয়েছে ধুন্দ বা বাগুন গাছ রয়েছে বাগুন গাছগুলা যখন বড় হয়ে যাবে এই যে এরকম বড় হয়ে যাবে এই বাগুন গাছে বাগুন ধরবে না বাগুন গাছ নষ্ট হয়ে গেছে বতি হয়ে গেছে গাছগুলা এখন বাগুন ধরবে না এই বাগুন গাছগুলো এখন বতি হয়ে গেছে পাশে কিন্তু আবার এই যে বাগুন গাছ কিন্তু লাগানো হয়েছে এগুলাও ধর চলে আসছে তো এখন এই যে যে বাগুন গাছের ভিতরে যে জায়গাগুলো রয়েছে এবং এই গাছগুলা যদি আমি এখন উঠায় ফেলাই তাহলে আমার এইখানে কিন্তু আমি আবার ফসল লাগাতে পারবো আবার কিন্তু বাগুন গাছ লাগাতে পারবো এখন এখানে হচ্ছে আমার চাচা সে নতুন একটা পদ্ধতি চালু করছে যে এই বাগুন গাছগুলার ভিতরে উনি গাছ লাগাচ্ছে আসলে কিভাবে কি করছে ওনার কাছ থেকে আমরা জানব এই বাগুন গাছগুলা কিন্তু আপনি প্রথমে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু উঠায় না ফেলায় আপনি যদি এখানে বাগুন গাছের ভিতর দিয়ে যদি কোনো ফসল ফলাতে পারেন তাহলে তো একটু ভালো হয় তো এর ভিতরে যে আমার চাচা কি জানি লাগাচ্ছে কাকা কী লাগাচ্ছে খিরেই তাই এই আপনার এই মাথায় আসলো কীভাবে যে এই গাছের ভিতরে লাগাবেন এই গাছগুলো উঠে ফেলালি বলো তো না আরে বাপু একটা টাল দিতে গেলে কয়টা টাকা খরা যায় জানো তার বাস লাগে তার সুতো লাগে বহুত ঝামেলা আর এই যে গাছ আগে লাগাইছি হ্যাঁ আল্লাহ যা বেগুন খাইছি আল্লাহ হ্যাঁ আর এখন কদিন আগে দিছিলাম স্প্রে বিষ গাছ মারার জন্য এই জন্য এই যে মরাম এই জন্যই সেই গাছ মরে গেছে মরে যাওয়ার পরে এখন ক্ষীরাই বসাই দিচ্ছি এখন এই ক্ষীরাই যদি আল্লাহ হাতে বসায় রাখে এই গাছের মধ্যে গোড়ায় বেড়াবে গোড়ায় বেড়ালি এতে এতে ধরবে তাহলে টালের কাজ হয়ে গেল আমার বেগুন গেছে হুম তাহলে আমি উঠবো কোন জন্য লাগানোর সিস্টেম কি লাগানোর সিস্টেম এই যে এইভাবে কোপ দিয়ে হালকা মাটি দিতে হবে বেশি মাটির তলে যাওয়া যাবে না বেশি মাটির তলে কিন্তু এখন আছে বৃষ্টির সময় পঁচিশ যাওয়ার ভয় এইটা লাগাই এই যে কচুর পাতা আছে না হুম প্রত্যেকটার পরে কচুর পাতা দিয়ে থবো কচুর পাতা দিয়ে থুলি ওই বৃষ্টিতে চাফা পড়বে না যদি জোরে বৃষ্টি হয় চাফা পড়বে না আর খোল দে ওই গাছ উঠে যাবে যা তো জ্বালায় যাবে তিন দিনই গাছ জ্বালায় যাবে জ্বালায় যাওয়ার পর ওই পাতা করা ফেলে দিতে হবে ফেলাই দিলেই তাহলে গাছটা সোজায়ে উঠে গেল এর ভিতর দিয়ে মানে মানে এতে উপকার কি টাল দেওয়া লাগতেছে না বাড়তি কোনো খরচ লাগতেছে না না এতে কোনো খরচ নেই এতে টাল হয়ে এতে হয়ে যাচ্ছে ওই যে এক ফিল্লি বাদে এক ফিল উঠে ফেলাইছি যাতে যাতে সাইড হ্যাঁ ওই ওই ধান ওই যে এক ফিল্লি বাদে এক ফিল উঠে যায় ওই যে আর দুই ফিল্লি রাইখে ওই গাছ ফেলাই দিয়েছে যাতে ওই গাছের টাল থাকবে আর কি হুম ভালো সুযোগ সুবিধা এত সুযোগ নাই এর মতন আর সুযোগ আছে নেই প্রিয় দর্শক আপনারা দেখতে পালেন যে আসলে এই যে যে বাগুন গাছগুলা রয়েছে এই বাগুন গাছগুলা আপনার কিন্তু টালের কাজ করবে এই সাইডে ভিতর দিয়ে ভিতর দিয়ে এখান দিয়ে গাছ লাগাই দিলে এখান দিয়ে গাছগুলা উঠবে কিন্তু এই গাছের পদ দিয়েই কিন্তু বাগুন গাছের পদ দিয়ে কিন্তু থাকতে পারবে ঠিক আছে তাহলে কি হবে আপনার টাল দেওয়া লাগতেছে না টালের থেকেও অনেক ভালো আসছে এই জিনিসটা ঠিক আছে এর আগে আমি কিন্তু কখনো দেখি নাই যে এরকম করা যায় এটা হচ্ছে আমার কাকা প্ল্যান করছে যে পুরো জমিটাতেই কিন্তু এরকম খিরে গাছ লাগাই দিচ্ছে আপনারা যদি বাগুন গাছ লাগান বাগুন গাছ উঠায় না ফেলায় আপনারা কিন্তু বাগুন গাছের শেষ হওয়ার পর পরই কিন্তু আপনারা এই বা গাছগুলাতে যে এই আপনার বোন মরা যে ওষুধটা রয়েছে সেই ওষুধটা দেওয়ার পরে এই গাছগুলো যখন মারা যাবে তখন এই গাছের গোড়া দিয়ে কিন্তু আপনারা এই কিরি গাছ লাগাই দিতে পারবেন কিরেরি গাছ লাগাই দিলে কি হবে আপনারা টাল দেওয়া লাগবে না বিষয়টা বুঝতে পারছেন হয়তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা